হ্যালো এভরি ওয়ান দিস ইজ রাশেদ ফ্রম এই বাংলাদেশ আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিডিং নাও আমরা যখনই কোনো স্টুডেন্ট থেকে কোনো কোয়ারি পাই বেশিরভাগ সময়ই আমরা দুটো ব্যাপারে কোয়েরি পাই হাউ টু ইমপ্রুভ মাই রিপিট সেন্টেন্স এন্ড হাউ টু ইমপ্রুভ মাই রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখনই আবার আমরা রিডিং ফিল ইন দ্য স্পেসিফিক কোয়েশ্চেন পাই আমাদেরকে প্রায় স্টুডেন্ট এই কথাটা বলে গ্রামার উইক বলে আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ভালো হচ্ছে না যদিও বা এই কথাটার কিছুটা হলেও সত্যতা আছে কিন্তু গ্রামার পিটি ফিলিন দ্য সব কিছু সবকিছু নয় ইনফ্যাক্ট আমি বলবো গ্রামার পিটি ফিলিন দ্য ভালো করার ক্ষেত্রে অনলি ওয়ান থার্ড কন্ট্রিবিউশন কন্ট্রিবিউট করে সো আমরা যদি পিটি ইন দ্য রিডিং ফিলিন্দা দ্য ভালো করতে চাই গ্রামারের সাথে সাথে আমাদের কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং লাগবে এবং ভোকাবুলারি বুঝতে পারার এবং ইউজ করতে পারার এবিলিটি লাগবে আমাদের আজকের ভিডিওতে আমি পাঁচটা ইন দ্য ব্ল্যাঙ্কস করবো প্রত্যেকটা ফিলিন গ্রামার আমি আলোচনা করব। এবং একই সাথে দেখাবো যে গ্রামারের মাধ্যমে কিভাবে আমরা অপশনগুলোকে ন্যারো ডাউন করতে পারি এবং ভোকাবিলারির মাধ্যমে আমরা সেই অপশনগুলো থেকে রাইট অ্যান্সার খুঁজে বের করতে পারি এবং একটা ফিলিন দ্য ব্ল্যাঙ্কস তার মধ্যে এমনও থাকবে যে আমরা চেষ্টা করলেও গ্রামার ব্যবহার করে সেখান থেকে কোনো কিছুই বের করতে পারবো না দ্যাট মিনস আমার আউটপুট পজিটিভ হবে না গ্রামার এই ক্ষেত্রে ডেট্রিমেন্টাল হয়ে যেতে পারে বা শুধুমাত্র গ্রামারের উপর বেস করলে পজিটিভ আউটকাম আমরা পাবো না সো লেটস নট ওয়েট এনি ফার্দার লুক টু মাই স্ক্রিন অ্যান্ড সি হাউ আই এম ট্রাইং টু সলভ দ্য কোয়েশ্চেন্স বাই ইউজিং গ্রামার অ্যান্ড কনটেক্সট সো লেটস লুক এট আওয়ার ফার্স্ট কোয়েশন ফর দ্য ডে আমরা যখনই কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি সবার আগে আমরা আমাদের অপশনগুলোর দিকে নজর দেব এবং বোঝার চেষ্টা করবে এগুলোর মিনিং কি আমি সবগুলোর মিনিং পারি কি না এবং এগুলো কোন পার্টস অফ স্পিচের না আমরা যদি স্টার্টেড দেখি তাহলে আমরা বুঝি যে কিছু শুরু করাকে বোঝানো হচ্ছে এবং এটা একটা ভার্ব ইন পার্সেন্স একুইটেবল মানে হচ্ছে ফেয়ার থাকা বা ন্যায্য থাকা কোনো কিছুর সাথে এবং এটা একটা অ্যাডজেক্টিভ প্ল্যাটোড মানে হচ্ছে সামনে বাড়তে না পারা এক জায়গায় স্থবির হয়ে যাওয়া এটা একটা ভার্ব কোয়েশ্চেনেবল হচ্ছে কোন কিছুর ব্যাপারে ডাউটফুল থাকা বা প্রশ্ন তোলা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ সরি দিস ইজ অ্যাডজেক্টিভ নট অ্যাড ভার্ভ মাই ব্যাড ব্লিক হচ্ছে কোনো একটা ফিউচারের ব্যাপারে ফিউচারটা অন্ধকার অন্ধকারচ্ছন্ন বোঝানো বা কোনো একটা ব্যাপার কোনো একটা বিষয়ের লাইফলেস হয়ে যাওয়ার ব্যাপারটাকে বোঝানো হয় সো এটাও একটা অ্যাডজেক্টিভ আর লেফট ভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে যখন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তার মানে হচ্ছে কোনো একটা কিছুকে পিছনে ফেলে আসা এটাও পাস্ট্যান্সার ঠিক আছে সো এখন এখন আমরা যখন আমাদের অপশনগুলোর ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলাম উই উইল নাও লুক টু আওয়ার কোয়েশ্চেন ইটস অফ রাইট দ্য প্যাসেজ সো দ্য প্যাসেজ বলছে দ্য ওয়ে উই ডিজাইন আওয়ার সিরিজ নিডস আ সিরিয়াস রিথিং তার মানে আমাদের সিটিগুলো যেভাবে ডিজাইন হচ্ছে তা আমাদের পুনরায় চিন্তা করতে হবে আবার চিন্তা করতে হবে রিথিংক হ্যাঁ আফটার থাউজেন্ডস অফ ইয়ার্স অফ প্রোগ্রেস ইন আরবান ডেভেলপমেন্ট উই ড্যাশ সাম সিক্সটি ইয়ার্স এগো তার মানে আমরা অনেক বছর ধরেই প্রোগ্রেস প্রোগ্রেস করেছি আরবান ডেভেলপমেন্টে হ্যাঁ উই ড্যাশ সাম সিক্সটি ইয়ার্স এগো উই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সাবজেক্ট সাম সিক্সটি ইয়ার্স এগো এটা হচ্ছে আমাদের এক্সটেনশন তার মানে হচ্ছে আমাদের কোনো একটা কিছু মিসিং ইন এ ক্লজ সো দিস ইজ আওয়ার ফার্স্ট গ্রামার রুলস যে কোনো একটা ক্লজে যদি ভার্ব না থাকে তাহলে উই মাস্ট নিড এ ভার্ব তার মানে এখানে আমার একটা ভার্ব প্রয়োজন হ্যাঁ আর এটা আমরা দেখতে পাচ্ছি কতদিন আগে আমরা স্টপ আমরা কতদিন আগের কথা বলছি অ্যাবাউট সিক্সটি ইয়ার্স তার মানে এই ভার্বটা পাস টেন্সে। সো আমাদের এখানে তিনটা ভার্বের অপশন আছে উই হ্যাভ লেফট পিছনে ফেলে আসা সো আমরা বলতে পারছি যে থাউজেন্ডস অফ ইয়ার্স প্রোগ্রেসের প্রোগ্রেসের পরে এখন কিছু একটা হয়েছে তার মানে নিশ্চয়ই আমরা ওই প্রোগ্রেসগুলো পিছনে ফেলে আসিনি এটা আমার অ্যান্সার হতে পারে না ফর কোয়েশ্চেন ফর প্ল্যান ব্ল্যাঙ্ক নাম্বার ওয়ান আরেকটা অপশন হচ্ছে প্ল্যাটোড প্ল্যাটোড আমরা বলেছি যে কোনো একটা জায়গায় এসে থেমে যাওয়ার প্রগ্রেস না করা সো আমরা আমরা এখানে বস দেখতেই পাচ্ছি যে অনেক বছর ধরে প্রোগ্রেস হচ্ছে তার মানে এইখানে নিশ্চয়ই আমাকে বোঝাচ্ছে যে কিছু একটা আর হচ্ছে না সামনে আমরা বাড়ছি না এই যে সামনে আমরা আর বাড়তে পারছি না এটার জন্যই কিন্তু আমাদের এখন রিথিংক করা প্রয়োজন তাই আমার ব্ল্যাঙ্ক নাম্বার ওয়ানে অপশন হবে সো লেটস পুট এ হিয়ার অ্যান্ড দেন উই মুভ অন সিটিজ আর নট সেফার সো অ্যাডজেক্টিভ হেলদিয়ার অ্যাডজেক্টিভ মোর এফিশিয়েন্ট অ্যানাদার আদার অ্যাডজেক্টিভ সো আমরা বুঝতে পারছি যেখানে কম্পারেটিভ ওয়ার্ডস ব্যবহৃত হচ্ছে যেহেতু এফিশিয়েন্টের কম্পারেটিভ ওয়ার্ড এফিশিয়েন্টার হতে পারে না তাই মোর এফিশিয়েন্ট অ্যান্ড মোর সামথিং সো তার মানে হচ্ছে এইখানে আমাদের গ্রামার রুলস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্যারালালিজম তার মানে একটা সেন্টেন্স স্ট্রাকচারে সেম গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহৃত হয় সো বেসিক্যালি আমি একটা এক্সাম্পল হিসাবে যদি বলি একটা অ্যান্ড আছে অ্যান্ডের আগে একটা ভার্ব আছে ফর এক্সাম্পল তাহলে অ্যান্ডের পরেও আমার ভার্ব আসবে যদি অ্যাডজেক্টিভ থাকে Adjective So it's not only and in, in, in many cases, this is what we call parallelism. I request student test taker to Google. What is the proper explanation of parallelism? Or most importantly, look into the description of the video, you will find um, a document you can download and you will find explanation of parallelism as well as examples of parallelism. সো এখন যদি আমরা অপশন দেখি যেহেতু এখানে সব অ্যাডজেক্টিভ তার মানে আমার এখানে একটা অ্যাডজেকটিভ প্রয়োজন আর আমার অ্যাডজেক্টিভের মধ্যে আছে ইকুইটেবল আমার মধ্যে আছে কোয়েশ্চেনেবল আমার মধ্যে আছে মানে আমরা অলরেডি জানি যে অন্ধকার ফিউচার হ্যাঁ এই ক্ষেত্রে যেহেতু আমরা বলছি মো সেই আর হেলদিয়ার সো এভরিথিং ইজ এ পজিটিভ ওয়ার্ড আমরা এই ক্ষেত্রে ব্লিক ব্যবহার করতে পারি না হুম কোয়েশ্চেনেবল অ্যানাদার ওয়ান এগেন কোয়েশ্চেনেবল হচ্ছে কোনো কিছুর ব্যাপারে সন্দেহ থাকা সো এগেন অ্যানাদার নেগেটিভ ওয়ার্ড উই কেনট রিয়েলি ইউজ ইট সো আওয়ার অ্যান্সার উইল বি একুয়েটেবল সো লেটস পুড বি হিয়ার আর আমরা যদি ভোকাবুলারির দিক থেকে চিন্তা করি তাহলেও আমরা বুঝবো যে আমরা যেহেতু চাচ্ছি এমন একটা সিটি যেটা এখন নাই এনিবাই সেফ যেটা মোর সেফার আরও বেশি সেফ হেলদিয়ার আরও বেশি স্বাস্থ্যসম্মত মোর এফিসিয়েন্ট আরও এফিসিয়েন্টলি কাজ করে অ্যান্ড মোর ইকুয়েটেবল যেটা সবার জন্য ন্যায্য থাকে বা ইকুয়াল থাকে ঠিক আছে নেক্সট আমরা যদি পড়ে যাই দে আর গেটিং ওয়ার্স অন দিজ মেজ তার মানে এগুলোর অবস্থারও খারাপ হচ্ছে দ্য স্ট্যাটিস্টিক্স অন ক্রনিক ডিজিজ রাইজিং রোড টোলস অ্যান্ড কনজেশন ইন আওয়ার আরবান এনভায়রনমেন্ট পেইন্ট আর ড্যাশ ফিউচার সো ক্রনিক ডিজিজ বাড়ছে রোড টোল বেড়ে যাচ্ছে ট্রাফিক জ্যাম বেড়ে যাচ্ছে এগুলো দিজ আর নট সামথিং ভেরি পজিটিভ রাইট অ্যান্ড যে গ্রামার রুলটা আমাদের মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে সেটা হচ্ছে যদি আমাদের আর্টিকেল থাকে কোনো ব্ল্যাঙ্কের আগে যেমন এটা আছে তাহলে উই উই অ্যাকচুয়ালি নিড এ নাউন ইন দ্য ব্ল্যাঙ্ক বাট যদি কোনো যদি আমার ব্ল্যাঙ্কের পরে একটা নাউন থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারব সরি আই থিঙ্ক আই রোট অ্যাডভার্ভ হিয়ার সো ডোন্টো ওয়াই আমিং ইট সো আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো যেহেতু আমার একটা আমার ফিউচার এখানে আছে তাই আই ক্যান ইউজ অ্যান অ্যাডজেকটিভ হিয়ার সো ইফ আই লুক মাই আমি অলরেডি ইকুয়েটেবল ব্যবহার করে ফেলেছি সো আই ইউজ দ্যাট আমি ব্যবহার করতে পারি অথবা ব্লিক সো আমরা যদি চিন্তা করি ব্লিক ফিউচার এটা একটা কলোকেশন নাম্বার ওয়ান সো ইট বি আওয়ার অ্যান্সার অ্যান্ড আমরা যদি ভোকেবারের দিক থেকেও চিন্তা করি যেহেতু এই সব কিছু খারাপ হচ্ছে তার মানে অফকোর্স উই ক্যানট সে যে আমাদের ফিউচার খুব ব্রাইট দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের ফিউচার আমরা দেখতে পাচ্ছি যে লাইফলেস ফিউচার ওর নট ভেরি হেল্পফুল ওর এনকারেজিং ফিউচার সো দিস ইজ হাউ উই ক্যান কম্বাইন আওয়ার গ্রামার নলেজ উইথ কনটেক্সট অ্যান্ড গেট আওয়ার ফিল in দ্য ব্ল্যাঙ্ক রাইট অল দ্য টাইম মুভ ইন টু দ্য নেক্সট কোয়েশ্চেন সো এগেন আর গোয়িং টু ফলো দ্য সেম স্ট্র্যাটেজি কুইকলি আমরা আমাদের অপশানগুলোকে একটু একটু অ্যানালাইজ করি এনরিচড হচ্ছে একটা ভার্ভ যার মানে হচ্ছে কোনো কিছুকে ইমপ্রুভ করা কোয়ালিটিকে ইম্প্রুভ করা আরকাইভ হচ্ছে একটা নাউন আরকাইভ ব্যবহৃত হয় মূলত যেসব ক্ষেত্রে আমরা পুরানো হিস্টোরিক্যাল দলিল দস্তাবেজ যেসব জায়গায় রাখি তাকে আরকাইভ বলে ডিসকভারি অ্যানাদার নাউন মানে হচ্ছে কোনো একটা কিছুকে প্রথমবারের মতো খুঁজে পাওয়া বা বের করা ওভার স্টকড একটা ভার্ব পাস টেন্সে আছে যার মানে হচ্ছে আমার ওভার আমার আমার কোনো কিছু প্রয়োজনের অতিরিক্ত থাকা ইনভেস্টেড একটা ভার্ব এগেইন পাস টেন্সে আছে এটা হচ্ছে কোনো কিছুকে কোনো বিনিময়ের আশায় বিনিয়োগ করা আর হিডেন হচ্ছে অ্যানাদার ওয়ার্ব বাট এটা পাস্ট পার্টিসিপল। থার্ড ফর্মে আছে এর মানে হচ্ছে অফ কোর্স আমরা জানি হিডেন হচ্ছে লুকিয়ে রাখা সো কুইকলি আমরা যদি আমাদের অপশনগুলো দেখি ইন এন অ্যাটেম্পট টু ক্যাটালগ দ্য ট্রেজারস দ্যাশ অবে ইন মিউজিয়াম স্টোর রুমস অল অরাউন্ড দ্য গ্লোগ এখানে আমার কয়েকটা ইন্ডিকেটার আছে ফার্স্ট অফ অল ইন এন অ্যাটেম্প টু ক্যাটালগ তার মানে হচ্ছে ক্যাটালগ মানে হচ্ছে কোনো কিছু লিস্ট করা ক্যাটালগ করা হ্যাঁ সো আমরা কি করতে চাচ্ছি ও কি করা হচ্ছে এখানে মিউজিয়ামের যে ট্রেজার আছে দ্য ট্রেজার্স হ্যাঁ ওগুলোকে ক্যাটালগ করা হচ্ছে লিস্ট করা হচ্ছে ড্যাশ এ ওয়ে ইন মিউজিয়াম স্টোর রুমস কোথায় আছে এগুলো স্টোর রুমে আছে সো স্টোর রুমে বা আমরা যেটাকে বাংলায় আরত বলি বা গুদাম বলি সেইটা সেইখানে যা থাকে তা কিন্তু আমাদের চোখের আড়ালে থাকে তা কিন্তু লুকানো থাকে হ্যাঁ তাই এইখানে আমার অপশন আমার আমার যে অপশনগুলো আছে তার মধ্যে লুকানোর মিনিং হচ্ছে হিডেন অলসো দ্য ট্রেজার আমার নাউন তার মানে আমার একটা আসলে এখানে ওয়ার্ড প্রয়োজন আর যেহেতু এখানে এ ওয়ে আছে এ ওয়ের সাথে কোন ধরনের ওয়ার্ড ব্যবহৃত কোন ওয়ার্ডটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে হিডেন সো আমার অ্যান্সার হবে হিডেন ওয়েই আর আরেকটা ব্যাপার মাথায় রাখা দরকার যেহেতু এটা প্যাসিভ ভয়েসে আছে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস প্লিজ ডাউনলোড দ্য পিডিএফ ফ্রম দ্য ডিসক্রিপশন অ্যান্ড লার্ন অ্যাবাউট দ্যাম সো যেহেতু এটা প্যাসিভ ভয়েসে আছে তাই আমার থার্ড ফর্ম অফ দ্য ওয়ার্ভ প্রয়োজন অ্যান্ড ইয়াস হিডেন হচ্ছে অনলি ভার্ব এই অপশনগুলোর মধ্যে যেটা থার্ড ফর্মে আছে সো আমার অ্যান্সার হবে হিডেন ওয়ে মুভিং অন সো গাইডলাইনস ফর গুড প্র্যাকটিস হ্যাভ বিন ড্রন আপ বাই দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস তার মানে কীভাবে এটা করতে হবে সেই গাইডলাইন ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামসের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে ড্র আপ করে করে দেওয়া হয়েছে এটা একটা কলোকেশন মানে হচ্ছে কোনো একটা ডকুমেন্ট প্রিপেয়ার করে দেওয়া মুভিং অন কন্ট্রোভার্সিস অ্যারাউন্ড দ্য প্র্যাকটিস অব ইনস্টিটিউশনস কোয়াইটলি টেকিং হিস্টোরিক ম্যাটেরিয়াল ফ্রম দেয়ার ডাস্টি ড্যাশ অ্যান্ড পুটিং দ্যাম অন দ্য ওপেন মার্কেট টু রেইস ফান্ডস সো বেসিক্যালি সেন্টেন্সে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে কন্ট্রোভার্সি থাকবেই কন্ট্রোভার্সি আছে প্র্যাকটিস নিয়ে যেখানে ইনস্টিটিউশনগুলো তাদের হিস্টোরিক ম্যাটেরিয়ালগুলো গোপনে বা চুপি চুপি কী করছে ওপেন মার্কেটে বিক্রি করে দিচ্ছে টু টু রেইজ ফান্ড হ্যাঁ সো এখানে আমরা যে জিনিসটা আমাদের বুঝতে হবে ডাস্টি একটা অ্যাডজেক্টিভ সো অফকোর্স আফটার অ্যাডজেক্টিভ নর্মালি আমরা নাউন ব্যবহার করি নাম্বার ওয়ান ইন্ডিকেশন সো গ্রামাটিক্যাল রুলস কামস দেয়ার অ্যাডজেক্টিভের পরে নাউন হয় কেননা অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে সো আমার অ্যান্সার হবে আইদার আর্কাইভ অথবা ডিসকভারি সো এই আমরা ডিসকভারি সম্পর্কে একটু আগে জেনেছি যে ডিসকভারি মানে হচ্ছে কোনো কিছুকে প্রথমবারের মতো খুঁজে বের করা যেহেতু এগুলো অলরেডি মিউজিয়ামে আছে সো প্রথমবারের মতো খুঁজে বের করা সম্ভব না সো অ্যান্সার ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আর্কাইভ বাট ইন এ মোর ইন এ মোর ইনও লজিক্যাল ওয়ে টু সে উইল বি যেহেতু ডাস্টি আমরা জানি যে এমন আমরা জানি আমরা মিউজিয়াম নিয়ে কথা বলছি আমরা অলরেডি আর্কাইভ কি এটা সংজ্ঞা জেনেছি হোয়াট ইজ আর্কাইভ যে আমার পুরাতন দলিল দস্তাবেজ বা ঐতিহাসিক কিছু যেখানে থাকে সেটাকে আর্কাইভ বলে museum store room so of course answer will be archives uh, moving forward many museums are putting um, many museums are putting them on open market uh, sorry my bad many museums are vastly Dash Their storerooms piled high with a staggering number of artifacts unlikely ever to be on display to museum goers so basically balaut Museum এ অনেক কিছুই আছে সো আর এখানে যে গ্রামার রুলসটা আমাদের মাথায় রাখা প্রয়োজন যে আমার যদি একটা অক্সিলারি রিভার্ভ থাকে দ্যাট ইজ আর হিয়ার আর এরপরে যদি আমার একটা অ্যাডভার্ভ থাকে সো অক্সিলারি রিভার্ভ আর এরপর আমার একটা অ্যাডভার্ভ আছে ভার্স্ট লি সো এল ওয়াই নর্মালি হচ্ছে আমার অ্যাডভার্ভ সাফিক্স ভার্স্ট লি তারপরে আমার একটা ভার্ভ প্রয়োজন হ্যাঁ সো আমার যেহেতু একটা ভার্ভ প্রয়োজন বা একটা মেইন ভার্ভ আমার প্রয়োজন সো আমি যদি আমার অপশান দেখি আমার অপশান হচ্ছে এনরিচড ওভার স্টকড ইনভেস্টেড ইনভেস্টেড হচ্ছে কোনো কিছু রিটার্ন পাওয়ার আশায় করা সো আমরা যদি আমাদের আমাদের পুরো প্যাসেজটা পড়ে এসে আসলে ইনভেস্টেডের কোনো সম্পর্ক নেই সো এটা আমার অপশন হবে না এনরিচড হচ্ছে কোনো কিছু উন্নত করা সো আমরা অলরেডি বুঝতে পারছি যে উই আর টকিং অ্যাবাউট এ প্রবলেম যে মিউজিয়ামগুলো গোপনে গোপনে বিক্রি করে দিচ্ছে বা এমনভাবে এত বেশি আছে এত কিছু আছে তাদের কাছে যে এটা কখনো সামনের ডিসপ্লেতে যাবে না সো যেহেতু ডিসপ্লেতে যাবে না তার মানে হচ্ছে ওদের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আছে কেন যদি প্রয়োজন অনুপাতেই থাকতো তাহলে তো ডিসপ্লে তো ওরা রাখতো তার মানে এই ক্ষেত্রে আমার অপশন হচ্ছে ওভার স্টকড সো দিস ইজ গোয়িং টু বি মাই অ্যান্সার ফর দিস রাইট লেট স্টার্ট উইথ আওয়ার কোয়েশ্চেন নাম্বার থ্রি আমরা যেহেতু অলরেডি দুটো করেছি উইল বি আ বিট ফার্স্ট হিয়ার সো রিপ্ল্যানিস্ট মানে হচ্ছে কোনো কিছু আগের পর্যায়ে নিয়ে আসা সো কোনো একটা স্টক যেটা শেষ হয়ে গিয়েছিল সেটাকে আগের পর্যায়ে আবার নিয়ে আসা এটা একটা ভার্ব ডিপ্লিটেড হচ্ছে আমার একটা রিসোর্স ছিল ওইটা শেষ হয়ে গিয়েছে ডিপ্লিটেড ভার্ব শেষ করে ফেলা টু বি অনেস্ট অ্যাক্সেসারবে হচ্ছে একটা ভার্ব মানে হচ্ছে কোনো একটা খারাপ পরিস্থিতিকে আরও বেশি খারাপ করা ইলস হচ্ছে একটা নাউন এটা মেইনলি ইউজ হয় যে কোনো একটা বস্তু বা কোনো একটা শস্য যদি আমরা বলি কতটুকু উৎপাদিত হলো উৎপাদিত অ্যামাউন্ট যেটা হ্যাঁ হাইটেন হচ্ছে একটা অফ অফকোর্স আমরা দেখতে পাচ্ছি এটা থার্ড ফর্ম অফ দ্য ভার্ব হাইটেন হচ্ছে কোনো একটা কিছু ইনক্রিজ করা বা ইনটেনসিফাই হওয়া ইন টার্মস অফ ডিগ্রি অর অ্যামাউন্ট ইম্পেয়ার একটা ভার্ব এটা প্রেজেন্ট ফর্মে আছে মানে হচ্ছে কোনো একটা কিছুকে দুর্বল করে দেওয়া হ্যাঁ আর শর্টেজ হচ্ছে নাউন মানে আমরা বুঝতে পারছি যে কোনো একটা কিছুর অভাব so quickly first sentence large scale intensive farming puts a massive strain on our natural resources for instance vital nutrients in soil have been dashed due to the impact, impacts on of mass farming such as excessive plowing so jata mballa farming kotha natural large scale farming intensive farming our natural resources pressure strain আর একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে ভাইটাল নিউট্রিয়েন্টস ইন সয়েল মানে মাটিতে যেই নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো হ্যাভ বিন ড্যাশ ডিউ টু দ্য ইম্প অব মাস ফার্মিং সো হ্যাভ বিন এখানে আমার যে গ্রামার রুলসটা আসবে হ্যাজ বিন বা হ্যাভ বিন এর পরে যদি ব্ল্যাঙ্ক থাকে এবং এটা যদি প্যাসিভ ভয়েসে হয় উইচ ইজ উইচ ইজ দিস সেন্টেন্স থার্ড ফর্মে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব হবে সো এই ক্ষেত্রে যদি আমরা আমাদের অপশানগুলো দেখি রিপ্ল্যানিশ মানে হচ্ছে আগের পর্যায়ে নিয়ে যাওয়া সো আমরা বলছি যে এমন কিছু একটা যে ইম্প্যাক্ট হচ্ছে হ্যাঁ মাস ফার্মিংয়ের কারণে এক্সেসিভ প্লাউইংয়ের ইট ক্যানট বি সামথিং পজিটিভ ডিপ্লিটেড মানে হচ্ছে হারিয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া ওয়েল এটাই হচ্ছে আমার এখানের অ্যান্সার যেহেতু এক্সেসিভ প্লাও হচ্ছে বা অনেক চাষাবাদ হচ্ছে সো বেসিক্যালি হোয়াটস হ্যাপনিং হিয়ার ইজ উই আর আমাদের যেই নিউট্রিয়েন্টগুলো আছে সয়েলের সেগুলো শেষ হয়ে যাচ্ছে সো স্টক ফুরিয়ে যাচ্ছে বলা যায় হ্যাঁ না এই হচ্ছে এটা দিস ক্যান সো এখানে যেই আমাদের গ্রামার রুলসটা মাথায় রাখা প্রয়োজন সেটা হচ্ছে মডেল ভার্ব ক্যান কুড় উড শুড এই ধরনের মডেল ভার্বগুলো এগেইন লুক ইন টু দ্য ডকুমেন্ট উইদিন দিস দ্য ভিডিও লিঙ্ক উইদিন ইন দ্য ডিসক্রিপশন অফ দিস ভিডিও যে মডেল ভার্বের পরও অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে আমরা যদি আমাদের অপশনগুলো দেখি তাহলে আমাদের দুইটা প্রেজেন্ট ফর্মের ভার্ব আছে ইম্পেয়ার এবং মানে হচ্ছে যেটা আমরা পড়েছিলাম যে কোনো একটা কিছুকে দুর্বল করে দেওয়া আর হচ্ছে খারাপটাকে আরো খারাপ করে দেওয়া সো লেটস রিড দ্য সেন্টেন্স দিস ক্যান ড্যাশ ফার্মার্স অ্যাবিলিটি টু গ্রো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অব গুড কোয়ালিটি ক্রপস সো তার মানে বুঝাই যাচ্ছে ফার্মার্স সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ গুড কোয়ালিটি ক্রপ হয়তো বা ওরা গ্রো করতে পারবে না তার মানে হচ্ছে কোনো কিছু যেটা আমাকে মিন করছে যে আমার এবিলিটিটা উইক হয়ে যাবে তাই না সো আমার অ্যান্সার হবে বি আচ্ছা আমার অ্যান্সার যেহেতু এই সরি আমার অ্যান্সার হবে ইম্পেয়ার হুইচ ইন টার্মস কনভিনসেস ফার্মার্স টু ইউজ পেস্টিসাইড যেহেতু আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ফসল বা শস্য হবে না তো ফার্মার্সরা কি ইউজ করবে পেস্টিসাইড মানে হচ্ছে কেমিক্যালস ইউজ করবে ইন দ্য হোপ দ্যাট ইট উইল ইনক্রিজ ক্রপ ড্যাশ সো ওরা যেহেতু কেমিক্যাল বা সার ব্যবহার করবে ওদের অবশ্যই উদ্দেশ্য হবে কি যে আমাদের ক্রপের বা শস্যের পরিমাণ বা উৎপাদন বাড়ুক সো আমরা আগেই পড়েছিলাম ইলস মানে হচ্ছে কোনো একটা কিছুর উৎপাদনের অ্যামাউন্ট সো এর অর্থ এখানে আমার অ্যান্সার হবে এলস সো নাম্বার সি উইল বি এলস আর আমি যদি চলে ব্যাক ব্যাক করি সরি আমি যদি মুভ ফরওয়ার্ড করি হাওয়েভার দিস কেমিক্যালস মে অ্যাকচুয়ালি ড্যাশ দ্য সিচুয়েশন বাই অ্যাডিং পটেন্সিয়ালি টক্সিক সাবস্টেন্সেস টু দ্য অলরেডি ফ্র্যাজাইল সয়েল সো অলরেডি ফ্র্যাজাইল সয়েল তার মানে সয়েলের অবস্থা অলরেডি খারাপ তার মানে এর উপরে আমি টক্সিক সাবস্টেন্স অ্যাড করছি বা বিষ অ্যাড করছি রাইট সো তার মানে তো খারাপ থেকে আরও খারাপ হয়ে গেল নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যদি এখানে আমাদের আগের ভিডিও আমরা যদি ভিডিওর আগের অংশটা দেখে থাকি তাহলে আমরা জানবো যে একটা অক্সিলারি ভার্ব মে যেহেতু একটা মডেল ভার্ব হুইচ ইজ কাইন্ড অফ অ্যান অক্সিলারি ভার্ব এরপরে অ্যাকচুয়ালি আছে হুইচ ইজ আমাদের কি একটা অ্যাডভার্ব তার মানে এখানে আমার একটা ভার্ব প্রয়োজন রাইট সো কিপিং দ্যাম ইন মাইন্ড আমার আমার একটা ভার্ব এখানে ইউজ করতে হবে আর যেহেতু এখানে মে আছে সো অ্যাকর্ডিং টু দিস রুল মডেল ভার্ব সো এই ভার্বটা হবে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট প্রেজেন্ট ফর্ম

ওগুলোর মিনিং আমি জানি কি না এবং কোন পার্টস অফ স্পিচ সো এনকারেজ হচ্ছে একটা ভার্ব মানে হচ্ছে উৎসাহ দেওয়া প্রিভেন্ট একটা ভার্ব এর মানে হচ্ছে বাধা দেওয়া গ্র্যাজুয়ালি হচ্ছে অ্যাডভার্ব এর মানে হচ্ছে আস্তে আস্তে বা ধীরে ধীরে কিছু একটা হওয়া ওভার দ্য পিরিয়ড অফ এ টাইম ফ্রিকুয়েন্টলি একটা অ্যাডভার্ব এটা হচ্ছে বারবার হওয়া কোনো একটা কিছু রেগুলারলি আর কি অ্যালাউইং হচ্ছে একটা ভার্ব বাট এটা হচ্ছে ভার্বের জিরান ফর্ম ওর আইএনজি ফর্ম এর মানে হচ্ছে কোনো কিছু করার পারমিশন দেওয়া বা কোনো কিছু হতে দেওয়া হ্যাঁ চার্জিং এ একটা ভার্ব আইএনজি ফর্ম ও জিরান ফর্ম এর মানে হচ্ছে কোনো কিছুর জন্য চার্জ করা বা কোনো কিছুর জন্য আসলে পেমেন্ট দাবি করা হ্যাঁ কেন আমরা চার্জ করছি বা কেন আমরা পেমেন্ট নিচ্ছি চেঞ্জ হচ্ছে একটা নাউন তার মানে হচ্ছে একটু ডিফারেন্ট কিছু হওয়া বা পরিবর্তন করা যেটাকে আমরা বলি

সো বেসিক্যালি যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দেওয়া যা দিতে চাচ্ছে ফ্রি হ্যাঁ এটা একটা ইন্ডিকেটর আর একটা ইন্ডিকেটর হচ্ছে বাই সো আমরা জানি যে দ্য গ্রামার রুলস এটা এখানে আসবে যে প্রিপোজিশন এর পরে বাই একটা প্রিপোজিশন আইএনজি হবে হ্যাঁ সো আমাদের অপশনের মধ্যে আছে অ্যালাউইং এবং চার্জিং গভর্নমেন্ট তো ফ্রি করে দিতে চাচ্ছে তাই না সো তার মানে তারা কি করছে বাই নট চার্জিং তারা চার্জ করছে না ওকে সো যেহেতু চার্জ করছে না

দ্য ড্যাশ সো রেজাল্ট পজিটিভ তার মানে কাজ করছে কিন্তু অবশ্যই বার যেহেতু আছে তার মানে আই নিড সামথিং দ্যাট মে মিনস সামথিং অপোজিং ঠিক আছে সো অ্যান্সার হবে চেঞ্জ যেহেতু কাজ করছে কিন্তু সবাই তো চেঞ্জ করে অনলি কিছু ড্রাইভার চেঞ্জ করেছে তাদের হ্যাবিট সো অ্যান্সার হবে সি চেঞ্জ গভর্নমেন্ট নিড টু কনসিডার অল্টারনেটিভ সিজিং দ্য কস্ট অফিং সো গভর্নমেন্টকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে পার্কিং করার গাড়ির পার্কিং করার কস্ট বা এক্সপেন্স সেটিতে বাড়াতে হবে ইন অর্ডার টু ড্যাস মোর কার ইউজেস টু স্টপ ড্রাইভিং সো বেসিক্যালি কি অন্যান্য গাড়ির যারা ব্যবহার করে ইন অর্ডার টু আমরা জানি যে ট্যুর পরে সাধারণত প্রেজেন্ট ফর্মার ভাই সো অন্যান্য গাড়ির ড্রাইভারদেরকে কী করতে হবে ড্রাইভিং বন্ধ করার জন্য কি করতে হবে উৎসাহিত করতে হবে তাই না সো আমরা যদি অফকোর্স গাড়ি নিয়ে পার্ক করব সেখানে যদি আমার খরচ বেড়ে যায় অবভিয়াসলি আমি চাইবো যে গাড়ি কম ব্যবহার করতে এখানে একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন অনেকেই প্রিভেন্ট ব্যবহার করতে চায় যদিও বা ভার্ভ এটা হতেই পারে টেকনিক্যালি কিন্তু আমার এখানে মনে রাখতে হবে আমার আছে স্টপ ড্রাইভিং তার মানে একটা নেগেটিভ প্রিভেন্টও টেকনিক্যালি নেগেটিভ সো ইউ আর অ্যাকচুয়ালি ইউজিং ডবল নেগেটিভ ওর রিটেন্ডেন্সি সো আমরা যদি বলি প্রিভেন্ট স্টপ ড্রাইভিং তার মানে হচ্ছে আমরা ড্রাইভিং বন্ধ করাটাকে প্রিভেন্ট করতে চাচ্ছি বা স্টপ করতে চাচ্ছি ঠিক আছে সো তার মানে আসলে আমরা ড্রাইভিং করার ব্যাপারে উৎসাহ দিতে চাচ্ছি হোপফুলি আম ক্লিয়ার সো দিস ইজ আওয়ার কোয়েশ্চেন নাম্বার ফোর রাইট নাও লেটস লুক টু দ্য কোয়েশ্চেন অব দ্য ডে সো যে কারণে আমি এই কোয়েশ্চেনটা সবার শেষে করছি সো দ্যাট আই ক্যান রি ইট রিট দ্যাট এ গেইন রিমাইন্ড ইউ গাইজ এ গেইন যে আমি সবসময় বলে আমি ভিডিও শুরুতেও বলেছি গ্রামার নিয়ে যদিও বা আমাদের অনেক কমপ্লেন যে গ্রামার ভুলের কারণে বা গ্রামার কম জানার কারণে হয়তো বা আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ঠিকভাবে হচ্ছে না এইটা যে রাইট না অনেক সময় দেখা যায় গ্রামার জানার পরেও উই আর নট গেটিং দ্য রাইট অ্যান্সার বিকজ মে বি সামথিং লাইক দিস কামস অ্য সো আমরা যদি এই কোয়েশ্চেনটা দেখি কনসেন্ট্রেট একটা শো একটা হাইট একটা সবগুলি আমার এখানে একটা আর একটু যদি ভালোভাবে খেয়াল করি এখানে সবগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হাইট মেজার শো কনটেন রেগুলেট কনসেন্ট্রেট সবগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম সো আমরা চাইলেও আমাদের গ্রামাটিক্যাল নলেজ খুব বেশি এখানে ব্যবহার করতে পারি না সো টেক এ লুক এট দিস মার্কারি ইজ নট ফাউন্ড ইন মেনি কমন প্রোডাক্টস প্রোডাক্টস দ্যাট উই বাই বিকজ ইট ক্যান বি ভেরি ডেঞ্জারাস সো আমরা বলছি যে মার্কারি সবসময় কমন প্রোডাক্টগুলোতে পাওয়া যায় না কারণ এটা অনেক ডেঞ্জারস হতে পারে দ্য মোস্ট কমন প্রোডাক্ট দ্যাট ড্যাশ মার্কারি আর ব্যাটারিজ পাওয়ারফুল আউটডোর লাইটস ডিসনফেকটেন্স অ্যান্ড থার্মোমিটার্স সো আমরা যে বলছি যে মার্কারি যেসব প্রোডাক্টে কমনলি ব্যবহৃত হয় দ্য মোস্ট কমন প্রোডাক্ট দ্যাট ড্যাশ মার্কারি সেখানে আমার নলেজ অব আমার যেই ভোক্যাবুলারি আন্ডারস্ট্যান্ডিং অব কনটেক্সট সো আমরা দেখতে পাচ্ছি কিছু প্রোডাক্টের কথা বলছে তার মানে এইসব প্রোডাক্টে মার্কারি আছে কন্টেইনার কনটেইন করা হয় দ্য মোস্ট কমন প্রোডাক্টস দ্যাট কন্টেইন তার মানে মার্কারি যেসব প্রোডাক্টে ব্যবহৃত হয়

হ্যাঁ মেজার টু টু মেজার এয়ার প্রেশার অ্যান্ড ড্যাশ চেঞ্জেস ইন ওয়েদার সো এয়ার প্রেশার মাপা হয় এবং ওয়েদারে কি হয় ওয়েদার যে চেঞ্জ সেটা কি হয় তাহলে সেটা আমরা ইয়া করতে পারি আমরা এটা আমাদের কি করতে পারি এটা দেখায় শো চেঞ্জেস হ্যাঁ সো এটা ইউজড টু মেজার অ্যান্ড শো চেঞ্জেস অ্যান্ড থার্মোস্টেটস হুইচ ড্যাশ দ্য টেম্পারেচার অফ বিল্ডিং থার্মোস্টেট হচ্ছে আমরা এয়ার এয়ারকনের যে থার্মোস্টেট থাকে বা আমাদের টেম্পারেচার কন্ট্রোল থাকে সেটাকে থার্মোস্টেট বলে সো বেসিক্যালি কি হয় আমি বলেই দিলাম টেম্পারেচার কন্ট্রোল সো কন্ট্রোলের আরেকটা সিনোনিমাস ওয়ার্ড এখানে ইউজ হচ্ছে সেটা হচ্ছে রেগুলেট সো কী হয় থার্মোস্ট্যাট যেটা দিয়ে আমরা বিল্ডিংয়ের টেম্পারেচার রেগুলেট করি হোপফুলি দিস মেড ইট ক্লিয়ার যে শুধুমাত্র গ্রামার নলেজ ইজ নট ইনাফ